না, নেক্সট স্টেপ তো একটু, প্রথমত এটা প্রিলিমিনারি ইস্যু নিয়েছে, অনেকের ব্যাংক এসে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তাহলে চার্জ দেবে, কোর্টে যাবে, এটা এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস, আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো সাদা কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। এই আপনার খালি কারণ বাজার নিউ মার্কেট গেলে হবে, অন্যখানে দেখেন কমেছে, আপনার আপনার আলুর আলুর তো পুরো ট্যাক্স ইস্যু করে দিয়েছে, তবে ওটাই আর সেকেন্ড পেঁয়াজেরও কমিয়ে দিয়েছি, আর বাকিগুলো পেস্টিসাইডও কমিয়ে দিয়েছি, তা কমিয়ে দিয়ে এখন এটার ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে যেতে, আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে, চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশাতে বা আমরা এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়, কমাতে গিয়ে যদি ওদের প্রাইসটা কমালে কিন্তু চলবে, ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না, কারণ বাজারে চারবার হাত বদল হয়, ট্রাক নামার সাথে এগুলো আবার কোট করে ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়, তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে, এবং আমরা ভোক্তা অধিকার আইনে এসেকে বলেছি, উনি আবার একটু ট্রান্সফার হয়ে গেছে, না যাই হোক ভালো লোক আসবে, অসুবিধা নেই। আমরা শক্ত হাতে সব ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাঙ্কিং সেক্টরে, এনবিআরে, সব জায়গায়, আমি আবার কমার্স, আবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখানে আমি দেখছি ওখানেও কিছু কিছু জিনিস, ওটা ছোটো মিনিস্ট্রি হলো, ওটা ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সায়েন্স ল্যাবরেটরি আছে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, এগুলো আমরা সিন্ডিকেটটা কেন ভাঙতে পারছি না, রাজনৈতিক সরকার এখন ক্ষমতা নেই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, আপনারা কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানকে কঠোর ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে, কিন্তু স্যার আমরা দেখছি যে সেই সিন্ডিকেটের হাত বদল হয়েছে, কিন্তু সিন্ডিকেট আমরা এখন বন্ধ করতে পারছেন না কেন, সেটা আমরা জানি। চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে, আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেবো এখানে এখানে আপনাদের সহযোগিতা। আপনারা যদি বলেন হয় না এই কিছু, আমি আমি নাম বলবো না, কয়েকদিন আগে শুনলাম এই এক মাসে আমি মতো সন্তুষ্ট নাই বলেছেন, আরে বাবা এক মাস, যা হোক আমি নাম বলবো না, এক মাস উনি সত্য ওনার আসে যায় না, ওনার সন্তুষ্টির ব্যাপারে পার্সোনালি না। স্যার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট তো চালু হওয়ার কথা, পরবর্তী ইউনিটে কি পদক্ষেপ নেবেন, আর হচ্ছে যে আগে প্রথমটা চালু হোক না কেন, ওটা আমরা জানি একটা প্রথমটা হবে ওই রূপপুরে, প্রথমটা আমি কথাবার্তা বলছি ওদের সাথে, অ্যাম্বাসেডর আসছিল, আমি টেকনিক্যাল টিমের সাথে দু একদিন পরে বসবো, ওখানে কিছু অসম্পূর্ণ কাজ হচ্ছে শেষ হয়ে যাবে, শুধু প্ল্যান তো না, আবার ট্রান্সমিশন লাইনের ব্যাপার আছে, ওয়াটার সানিটেশনের ব্যাপার আছে। লাস্ট কোশ্চেন একটা স্যার, যে এই যে শিল্পের যে অস্থিরতা, আপনার পুলিশ তো স্যার বৃহস্পতিবার থেকে অ্যারেস্ট শুরু করেছে, তারপরে স্যার অস্থিরতা আস্থার একটু ঘাটতি আছে, এটা নিয়ে স্যার আপনি যদি কিছু বলেন উদ্যোক্তা। না এটা আসলে আমার মূল দায়িত্ব হলো আমাদের যে ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনারা দেখবেন তারাও বলছে, ইন্ধন দিচ্ছে, এদের আবার ওরা সহযোগিতা করছে, ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তবে সহযোগিতা করছে, এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এখন তো পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে, আর আমি কমার্স মিনিস্টারের সাথে ট্রেড বডির সাথে তালাপ করছি, কালকে পরশু আমার একটা গ্রুপের সাথে বসবো, ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বড় বড় যারা সাপ্লাই আছে তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কি বলবো মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ বাংলা আপনারা করেন কি ওদেরকে গভর্নর নিয়োগটা স্যার, এটা এত দেরি করলে বাংলাদেশ ব্যাংকে তো স্যার মাত্র দুজন ডিজি, এত দেরি হচ্ছে কেন স্যার, আপনারা ফাইনাল করে ফেললেন স্যার, শিগগিরই জানতে পারবেন। ওকে থ্যাংক ইউ।